হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আজকে অবাক হয়ে গেছেন প্রথমে ইন্ট্রো দেখা, কারণ হ্যাঁ, আজকে বেশ চমৎকার কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি, মানে সামনে। আর আমি খুবই এক্সাইটেড, মানে সত্যি বলতেছি, এই পাঁচটা ওয়েবসাইট যে আসলে ছিল আর এইখানে যে এত চমৎকার জিনিস, আমি নিজেই কোনো সময় জানতাম না এদের ব্যাপারে, মানে একটা দুইটার ব্যাপারে জানতাম, এবং আমি গ্যারান্টি 90% ডিজাইনার এদের সবার ব্যাপারে জানে না। সো আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি, মানে সরি, জানতে যাচ্ছি এমন পাঁচটা ওয়েবসাইট যেখানে মানে মকআপের পুরা কি বলো এটারে সরাসরি একটা সাগর, মানে পাঁচটা মিলে একটা মকআপের সাগর। তো চলেন শুরু করা যাক, ইন্ট্রো আগেই দিয়ে দিছি, সো লেটস গো। ওকে, তো আমরা সাধারণত মকআপ ব্যবহার করি, কেন করি ওসব মকআপের ব্যাপারে আমরা পরে বলবো, বাট এটা তাদের জন্য যারা আসলে মকআপ ব্যবহারে ইউজ টু, মানে তারা আর কি মকআপ ব্যবহারে অভ্যস্ত। তো আমরা কিন্তু ফ্রি পিক থেকে সাধারণত বেশি মকআপ নেই, এরপর এই দিক সেই দিক মিলাইয়া এই সেই ফ্রি মকআপের একটা ব্যবস্থা থাকে, বাট এই যে পাঁচটা ওয়েবসাইট, এরা ফ্রি পিকের বাপ, সিরিয়াসলি। তো ফ্রি পিক যদি কাকু হয়, পাঁচজন আমাদের দাদা, আই এম সরি। বাট হ্যাঁ, সত্যি আমি রিয়েলি এক্সাইটেড এদের দেখা, ফ্রি পিকতে আর কি মকআপ, ফ্রিপিকে বিশাল কালেকশন থাকতে পারে, বাট প্রিমিয়াম কোয়ালিটি মকআপ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমরা এই পাঁচটা ওয়েবসাইটে পাইতে যাচ্ছি। সো দেরি না করে লেটস গো। আর একটা কথা বলে রাখি, এই পাঁচটা ওয়েবসাইটের পাঁচটারই মকআপ আমি এই করছি ডাউনলোড এবং ব্যবহার। এই যে আমার ফটোশপ অলরেডি চালু, একেবারে এই অবস্থায় আছে, ব্যবহার করছিলাম এতক্ষণ এই, কিন্তু আমি এখন এটা দেখাবো না, ইজি টু ইউজ। আপনারা যারা মকআপ সাধারণত ব্যবহার করেন, তারা ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, ইনশাল্লাহ খুবই ইজি, এবং ডাউনলোড প্রসেসটাও খুবই ইজি। আমি এটাই ডাউনলোড প্রসেসটা দেখাবো, মকআপ ইউজটা আপনারা ই করে নিয়েন, আর যদি না পারেন কমেন্ট করবেন, আমি শর্টে দেখাই দিব যে কীভাবে মকআপ ব্যবহার করতে হয়। ডান, ওকে। তো এবারে আমি আসি প্রথম ওয়েবসাইট আমাদের মিস্টার মকআপ, mockup.com। mockup.com-এর বেশ চমৎকার, আর কোনো প্যারা নেওয়ার দরকার নাই, সিম্পলি আমার ডিসক্রিপশনটা একটু চেক করবেন, এইখানে আমি প্রত্যেকটা মকআপের, মানে ছয়টা মূলত, পাঁচটা না ছয়টা ওয়েবসাইট আমি করছি, তো ছয়টা ওয়েবসাইটেরই লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে আপনারা পেয়ে যাবেন। তো সিম্পল, এইখানে মকআপের বিশাল সমুদ্র যেটা বলছি, বহুত 26 তো এইখানেই দেখা যাইতেছে, তারপরও আছে, মানে মেবি 26 পর্যন্ত বা যাই হোক, বহুত মকআপ, বহুত। তো আমরা এর মধ্যে থেকে যে কোনো মকআপ যদি আমরা নিতে চাই, সিম্পলি এটা নিতে পারবো, সম্পূর্ণ ফ্রি। এই যে ফ্রি বাইসের মধ্যে আমি ঢোকা আছি, ফ্রি বিসের মধ্যে বা ফ্রি বাইস যেটাই বলা হয়, সিম্পল। তো আমরা যদি ফোনে মকআপটা নেওয়ার চেষ্টা করি, সিম্পলি আমরা এটা জাস্ট প্রেস করব, সে আমাদের ওইখানে নিয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া, কিছু করতে হবে না। এই যে আমাদের মকআপ চলে আসছে, এইখান দিয়ে আমরা যদি সিম্পলি এখান দিয়ে ডাউনলোড করি, তো ডাউনলোড করতে পারবো, কোনো ঝামেলা নেই। আমি এটা ডাউনলোড করছি এবং ব্যবহার করছি, বলতে দেখছি যে কীভাবে। সো ঠিক আছে, মিস্টার মকআপ মোটামুটি জনপ্রিয়, বেশ চমৎকার, ইজি টু ইউজ, কোনো ঝামেলা নেই, এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর একটা ব্যাপার, এটা অবশ্যই আপনারা আপনাদের পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টকে দিতে পারবেন, ইভেন কাস্টমাইজ করতে পারবেন, মানে ফুল ফ্রি, কোনো লাইসেন্সের দরকার নাই, মানে লাইসেন্স তারা দিয়ে দেয় অলরেডি কমার্শিয়াল ইউজের জন্য, বেশ চমৎকার। আর আমি হ্যাঁ, যেটা বলতে গেলাম, ভুলেও যদি যাই, প্রত্যেকটা এরই কমার্শিয়াল লাইসেন্স আছে, প্রত্যেকটা, এখানে আমি যে শেয়ার করতে আসছি, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা কমার্শিয়াল লাইসেন্স পাবেন। সো নো টেনশন, ইজিলি ইউজ করবেন এবং বিন্দাস। ওকে, লেটস গো। তো হ্যাঁ, এই যেটা বললাম, মিস্টার মকআপ আমাদের, কোনো ঝামেলা নেই, জাস্ট অন ক্লিক, তারপর ডাউনলোড, শেষ। এরপর আসতে যাচ্ছে পিক্সডেন, হ্যাঁ পিক্সডেন, সরি পিক্সডেনে একটু ব্যাপার আছে, সেটা হলো তারা অনেক অনেকগুলো রিসোর্স দেয়, যেমন প্রিন্ট, ওয়েব, আইকনস, ভেক্টরস, গ্রাফিক্স, বহুত কিছু, বহুত কিছু দেয়, বাট আমরা ফ্রি নিতে আসছি যেহেতু, সো আমরা ফ্রিতে চলে যাব সিম্পলি। তাদের অনেক আছে যারা প্রিমিয়াম কিনতে চান, এখান দিয়ে প্রিমিয়াম কিনতে পারবেন। দেখেন কত হাই কোয়ালিটি মকআপ, এই মকআপটা আমি নিছি, বেশ চমৎকার, আমার মানে আমি ডাউনলোড করছি আমার কাজে লাগানোর জন্য। তো হ্যাঁ, এই মকআপ সিম্পলি আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে সিম্পলি ইজিলি আমরা মকআপটা ডাউনলোড করতে পারবো উইদাউট এনি টেনশন। অসম, ফুল হাই কোয়ালিটি, আমরা এখানে প্রিভিউ ইমেজও দেখতে পারবো, প্রিভিউ ইমেজে খুব কাছাকাছি এজেসগুলো কিন্তু দেখাইতেছে, ভালো করে ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড এজেস, মানে কিনারাগুলো বেশ চমৎকারভাবে ডিফাইন্ড, রাইট, একেবারে চমৎকার। তো এই সহজ, আসো ডাউনলোড করো, নিয়ে যাও, ডান। এরপর যেটা আসতে যাচ্ছে তার নাম হচ্ছে আমাদের ডাউনলোড মকআপ ডট কম। ডাউনলোড মকআপ ডট কম বেশ চমৎকার আমার কাছে, এখানে বেশ কালারফুল কিছু মকআপ আমি পাইছি, মানে তাদের ডিজাইনগুলো বেশ কালারফুল। আর সবচেয়ে আমার যেটা ভালো লাগছে প্রত্যেকটা ওয়েবসাইটে এই জিনিসগুলো, যে তাদের মানে ডাউনলোড প্রসিজার খুবই ইজি, খুবই ইজি, কোনো ঝামেলা ছাড়া, সিম্পলি আমরা এখানে চলে আসবো, আসার পরে তাদের এই যে ক্যাটাগরিগুলো আছে, অনেকগুলো ক্যাটাগরি, এর মধ্যে যেই ক্যাটাগরিটা আপনাদের দরকার, সিম্পলি আপনার সেই ক্যাটাগরিটা একটা জাস্ট ক্লিক করবেন,
সেই ক্যাটাগরি আপনাদের চলে আসবে আপনাদের ইন্টারনেট কানেকশনের উপরে, কত দেরিতে আসবে না কত তাড়াতাড়ি সেটা আপনাদের উপর। তো তারা চলে আসবে সিম্পলি যদি আমরা এই এই একটা ক্লিক করলাম, সিম্পল ক্লিক, আমি তাদের ওইখানটা আমার নিয়ে নিবে কোনো ঝামেলা ছাড়া, একেবারে সিম্পলি তাদের ওই যে যেটা আমরা চাইছিলাম সেটা নিয়ে নিবে, একটার যেগুলো দেখা দিচ্ছে ব্যাপার না। এই তো এইখানটায় একটুখানি কথা আমি বলবো যেটা একটু ডিফারেন্স এই ডাউনলোড মকআপের ক্ষেত্রে। তো তারা একটা শর্ত দিছে যে আনলোড যদি এটা আনলক করতে চাও ডাউনলোডের অপশনটা, তো সিম্পলি এর মধ্যে কিছু একটা কাজ তোমার করতে হবে, শেয়ার করো, লাইক করো, মানে মার্কেটিং এর একটা বেশ চমৎকার ওয়ে। তো আমরা শেয়ার অপশনটা যদি একটু ক্লিক করি দেখাবে যে আমাদের এখানে শেয়ার, তবে শেয়ারটা হবে না, ত্রুটি দেখাবে। আর যদি ত্রুটি নাও দেখায় শেয়ার করার দরকার নেই, অলরেডি কিন্তু ডাউনলোডের বাটন আমরা পেয়ে গেছি। তবে আমি দরকার নেই বলতেছি, সরি সরি সরি, তারা এই জিনিসটা করছে তাদের মার্কেটিং এর জন্য। সো যেহেতু তারা আমাদের প্রিমিয়াম সব জিনিস ফ্রিতে দিতেছে, সো আমাদের উচিত তাদের কিছু একটা হেল্প করা। সে যদি এই বাটনটা কাজ করে বা কেউ যদি অন্য কোনো বাটন নিতে চান এইখানটায় সিম্পলি, তো অন্য কোনো বাটন নিয়ে অবশ্যই তাদের হেল্প করবেন, যেটা আমি বললাম অবশ্যই হেল্প করা উচিত, রিটার্ন হেল্প। তো এখানে সিম্পলি ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া নিয়ে নেবে। আর এদের লাইসেন্সেরও দরকার নেই, এই জিনিসটা খুব সুন্দরভাবে কমার্শিয়াল ফ্রি, অর্থাৎ কমার্শিয়াল ইউজের জন্য ফ্রি এই জিনিসটা করা হয়েছে। এবং এই যে দেওয়া আছে ডিজাইনারের বিহান্স আছে, আপনারা চাইলে এখান দিয়ে যায় তাদের কাজগুলো ফলো করতে পারেন, যেটা আপনাদের জন্য অবশ্যই বেশ হেল্পফুল হবে। সো লেটস চেক ইট আউট। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা তার নাম হচ্ছে কি, আমাদের phd.graphics। এই ডিজাইন ইটায় মানে ওয়েবসাইটটায় এটার কাছে আমার খুব ফ্রি এবং ফ্রিতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিছু মকআপ আমি দেখছি, বেশ চমৎকার, অনেকগুলা, একটার দুইটা না বহুত। এই যে 66টা পর্যন্ত পেজ তো দেখাই যাচ্ছে, বহুত বহুত ডিজাইন এখানে আছে, এবং এরাও ফ্রি কমার্শিয়াল ইউজের জন্য একেবারে, আর ইউজও সহজ। এই যে বললাম ডাউনলোড এবং ইউজ দুইটাই সহজ, সিম্পলি এখান থেকে একটা ক্লিকের মাধ্যমে আমরা ডাউনলোডের কাছাকাছি চলে যাবো এবং এখান থেকে ডাউনলোড করতে পারবো, কোনো ঝামেলা নেই। এই ডাউনলোড হন লিঙ্ক ডান। আর যদি এটাও আসে মাঝে মাঝে শেয়ার অপশন যদি আসে, তো শেয়ার করে দিলাম আমরা, একটু বা লাইক করে দিলাম, তো তাইলেই সে এই জিনিসটা করে দিবে, কোনো সমস্যা নেই। আমাদের ডাউনলোডের বাটন চলে আসবে একটা ক্লিক করার মাধ্যমে, এখান দিয়ে আমরা এই মকআপটাও ডাউনলোড করতে পারবো ইজিলি। এরপর আসতেছে আমাদের ফ্রি মকআপস না ওইটার নাম হচ্ছে অ্যান্থনি বয়েড। এটারও আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা মকআপ কালেকশনে চলে আসবেন, এই মকআপ কালেকশন অথবা হোম অ্যাবাউট এগুলোও ঘুরে দেখতে পারেন। আমি যেহেতু আজকে মকআপ নিয়ে ভিডিও বানাইতেছি, ইনশাল্লাহ আমি শুধু মকআপ নিয়ে কথা বলতেছি। তো হ্যাঁ, এইখানে বেশ চমৎকার কিছু ফোন এবং ল্যাপটপ এবং ইলেকট্রনিক ডিভাইসের খুব চমৎকার সব মকআপ আমি এখানটায় পাইছি। এটা আমার কাছে স্পেশালি এই জন্য ভালো লাগছে যে ইলেকট্রনিকের, হ্যাঁ আরও আছে, এটা যদি আমরা নেক্সটে যাই তখন আমরা অন্য কিছু দেখবো, বাট ইলেকট্রনিক্সের জিনিসগুলোর বেশ চমৎকার কিছু মকআপ আমি এখানটায় পাইছি, বেশ রিয়েলিস্টিক এবং বেশ চমৎকার, রাইট? সো এই ধরনের মকআপ যদি যার কারো প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারবো। এটাও ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, কোনো ঝামেলা নাই, আপনারা ইউজ করতে পারবেন, মানে অ্যাটলিস্ট তাদের এরকমই বলা। যদি লাইসেন্সের কথা আমরা দেখি, এই ইফ ইউ আর এ মকআপ শেয়ারিং ওয়েবসাইট লাইক মকআপ ওল্ড এন্ড অরিজিনাল পেজ, ইফ ইউ আর এ ইউজার ইউজিং মাই মকআপস ফর ওয়ার্ক, স্কুল প্রজেক্ট, অ্যাজ প্রয়োজন ইটিসি, ডু নট নিড টু লিঙ্ক ব্যাক। ওকে, তো সে বইলা দিছে যদি তুমি মকআপ বেস্ট চাও, তোমার যদি বেসের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তুমি ওই টাইপের কোনো ওয়েবসাইট হও, তাইলে যাও ওই লিঙ্কটা গিয়ে ক্লিক করে একটু তাদের সাথে আলাপ আলোচনা হবে। আর যদি তুমি আমাদের যারা আমরা স্টুডেন্ট, স্কুল প্রজেক্ট বা মকআপ ইউজ করতেছো, তুমি ইউজার, তখন আমি এটা করতে পারবো, অর্থাৎ পোর্টফোলিও টোর্টফোলিওতে দেওয়া যাবে, সমস্যা নেই। ইউ আর পারমিটেড টু ইউজ মাই রিসোর্সেস ইন এনি নাম্বার অফ পার্সোনাল অর কমার্শিয়াল প্রজেক্ট ফর ইউর সেলফ অর এ ক্লায়েন্ট। এই সে বইলা দিছে কমার্শিয়াল প্রজেক্ট ফর ইউর সেলফ অ্যান্ড ক্লায়েন্ট। যাক, আল্লাহ তারা বাসাই রোগ নিয়ে খায়ের দান করুক অ্যান্থনি বেড়ে, মার্শাল্লাহ, যাই হোক। তো হ্যাঁ, আমরা এখান থেকে কিন্তু তাদের ব্যবহার করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। ওকে, এরপর আমাদের যে 6 নম্বর লাস্ট যে সাইটটা আসতে যাচ্ছে, এখানে আমি বেশ অসাম কিছু বুক কভার পাইছি, মানে বুক কভার প্লাস ওই যে অন্যান্য যে কাভারগুলো হয়, এই কাভারগুলোর উপরে বেশ চমৎকার কিছু ডিজাইন এবং খুব চমৎকার কিছু ডিজাইনগুলো, মাস্ট চমৎকার, আর কি বলো এটারে, মানে এগুলো আমি দেখাবো, ওই মকআপগুলো, সরি, মকআপগুলোও বেশ চমৎকার আর ডিজাইনগুলোও বেশ চমৎকার। তো প্রথমে আমি এখানে একটু পরের জিনিসটা একটু আগে দেখাই যাই, যেহেতু আমি পেজটা ওপেন করা আছে, আমি এইমাত্র নামাইছি এটা ডিজাইনের এই মকআপটা। তো আমরা যদি এইখানটায় মকআপের এখানে ক্লিক করি, তো সাথে সাথে সে একটা ডায়লগ বক্স ওপেন হইয়া যে আমাদের ডাউনলোড হয়, সেটা কিন্তু হবে না, সে এইখানটাই পুরো জিনিসটা ডাউনলোড হবে। হওয়ার পর আমাদের একটা ডায়লগ বক্সটা ওপেন হবে, আমরা জায়গাটা সিলেক্ট করে দিব যে এইখানে তুমি ডাউনলোড হও, সাথে সাথে সে ওইখানে ডাউনলোড হবে, অর্থাৎ আমরা এইখানটায় দেখতে পাবো কত পার্সেন্ট ডাউনলোড হইতেছে। এইটা একটু এই ওয়েবসাইটটার এই জিনিসটা বেশ ইউনিক। আরও আছে মেগার, মনে হয় এই টাইপের একটা ইয়ে আছে, মেগা এরকম একটা সিস্টেম আছে, যাই হোক সেটা ভিন্ন টপিক। বাট হ্যাঁ,
আমরা এখানে সিম্পলি এটা একটা ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করতে পারবো। আগে এখানে ডাউনলোড হবে, তারপর আমাদের কম্পিউটারে আমরা এটা পাবো। ডান গেল। এবার আমরা তাদের ডিজাইনগুলো দেখাই, এবং আমার কাছে এই ডিজাইনারদের ক্রিয়েটিভিটি জিনিসটা খুব চমৎকার লাগছে, এই যে বুক কভার ডিজাইনটা করছে। হ্যাঁ, আর একটা জিনিস, যদি আমরা একটু অন্যান্য সাইটগুলো দেখি, আমি ই করবো না, তো তারা আসলে ডিজাইনের দিকে অতটা ফোকাস করেনি। দেখেন এইখানটা, এই যে এই একই ডিজাইন তারা মকআপ বিক্রি করে, মকআপের দিকে ফোকাস করছে। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এই জিনিসটা স্বাভাবিক, এরকমই হওয়া উচিত, মকআপের দিকে তারা ফোকাস করছে, ডিজাইন কিন্তু অতটা হাইলি না। বাট এই ওয়েবসাইটটা, যে জিনিসটা আমি বললাম যে এই ওয়েবসাইটটায় হাইলি ডিজাইনের দিকে ফোকাসড, ঠিক আছে। তো এই জিনিসটা একটা সুবিধে কি, যখন আসলে কিছু রিয়েলিস্টিক জিনিস আমরা দেখি, যত বেশি রিয়েলিস্টিক দেখবো আমরা তত বেশি রিয়েলেট করতে পারবো, রাইট? এই জিনিসটা একটা অ্যাডভান্টেজ তাদের দিছে, আমি এটা পার্সোনালি অ্যাপ্রিসিয়েট না করে পারতেছি না। যে এই দেখেন প্রত্যেকটা জিনিস যেই ভাইবে, অর্থাৎ যেই ভাইবটা বহন করতেছে বুকটা, সেই ধরনের মকআপ এবং সেই রকম প্রেজেন্টেশন, ডিজাইনটা, ইভেন ডিজাইনটার কথা আমি বলতেছি। এই দেখেন আমি যে লাস্টের একটা দেখি, যে এখানে একটা মার্ডার মিস্ট্রি নিয়ে হইতেছে, এখানে একটা বন্দুক দেখা যাচ্ছে, বুকটা রাখা আছে, বইটা রাখা আছে। তো আমরা এখানে সিম্পলি একটা ডিজাইন পাইছি, যে ডিজাইনটাও ওই মার্ডার মিস্ট্রি নিয়ে। এর পরেরটা দেখাইতে চাই, যে হ্যাভেনলি একটা ব্যাপার আছে, মকআপটার মধ্যেও সেরকম একটা ব্যাপার আছে, বইয়ের ডিজাইনটা সেরকম। এই যে একটা মার্ডারের বুক নিয়ে এখানটায় সেরকম একটা ইমেজ, এইরকম মানে বেশ চমৎকার স্পেসিফাইড করে দেওয়া আছে। হ্যাঁ, এরকম যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকে তখন এটা অনেক বেশি ভার্সেটাইল হয়ে যায়, অনেক মেকআপে ব্যবহার করতে পারি। বাট এগুলো ভালো লাগছে আমার ভাই, রিয়েলি ভালো লাগছে, খুবই চমৎকার লাগছে। আর ওই যে বললাম ডিজাইনের দিকে বেশ ফোকাস করছে তারা, বেশ চমৎকার ফোকাস করছে, ইমেজের অনুযায়ী ডিজাইনটার দিকে ফোকাস করার কারণে। এই যে কভার বোর্ড মকআপ কিছু লেখা না, বাট তার মধ্যেও মনে হইতেছে যে ওয়াও, এটা একটা বুক, এটা একটা রিয়েল বই। এই জিনিসটা আমাদের, আমার কাছে পার্সোনালি অনেক বেশি এক্সাইটিং লাগছে, বেশ চমৎকার ভালো লাগছে, মানে ভালো লাগাটা কাজ করতেছে তাদের ডিজাইন দেখে, মাশাল্লাহ খুবই চমৎকার। তো হ্যাঁ, এই ছিল আমাদের ছয়টা ওয়েবসাইট, পাঁচটা বলছি প্রথম থেকে, সরি। তো ছয়টা ওয়েবসাইট যারা ফ্রি, ফুল ফ্রি, কমার্শিয়াল ইউজের জন্য ফ্রি মকআপ আপনাকে ফ্রিতে দিবে, এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা সবাই সবাই তাদের এই মকআপগুলো অবশ্যই ইউজ করবেন, অবশ্যই করবেন, আমি জানি প্রজেক্টের জন্য বেশ প্রয়োজন, মকআপের বেশ ঝামেলা। কোনো ঝামেলা ছাড়া এখন আপনারা সিম্পলি ভিডিওটারে সেভ করে রাখেন, বা কিছু একটা করে রাখেন, যেখানেই হয় আমার ওই ডিসক্রিপশন লিঙ্কগুলো আপনারা পেয়ে যান, লিঙ্কগুলো নিয়েও কপি করে রাখতে পারেন, যেরকম আপনার সুবিধা হয়। সো রাখেন, মকআপ নিয়ে পরবর্তীতে আর ঝামেলা হবে না, সিম্পলি এই সব সাইট থেকে আপনারা মকআপগুলো কালেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, আপনার কোনো বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করেন, যারা মকআপ নিয়ে বেশি ঝামেলা আছে তাদের কাছে এগুলো শেয়ার করে দেন। আর হ্যাঁ, এক্সাইটিং জিনিস কিন্তু জানুয়ারি থেকে শুরু হইতে যাইতেছে ইনশাল্লাহ, সেটার জন্য বেশি বেশি শেয়ার করেন সবার কাছে। আমরা যদি বড়সড় হই তো আরও ধামাকা অফার আছে, মানে সরি, ধামাকা প্ল্যান আছে আমার কাছে, যেটা আপনারা ভাবতেও পারতেছেন না। যদি কেউ ভাবতে পারেন, কমেন্টে জানান আমি কী করতে যাইতেছি, আর যার গেস্টটা মিলে যাবে তার জন্য স্পেশাল গিফট আছে, সত্যি সত্যি। তো হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইচআর ডিজাইনের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।